सुप्रिय शिक्षार्थीबृंद आज के सरकारी मुजिब कलेज क्लस तुम्हारे स्वागत आज के आलोक विज्ञान जैविक आलोक विज्ञान षष्ठ अध्याय किस गाणितिक समाधान नहीं आलोचना कर प्रतिसरक और संकटन सम्पर्कित किस समाधान नहीं आलोचना कर आशा करी तुम्हारा क्लस का देखे एवं से गाणितिक समाधान एक सृजनशील प्रश्न और एक साधारण अंक नहीं आलोचना कर আমরা বিগত ক্লাসে প্রিজমের উপর প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ সম্পর্কে বলেছিলাম মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু এবং সেখানে বলছিলাম প্রিজম প্রিজম হচ্ছে দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরাঙ্ক মাধ্যমকে প্রিজম হবে এবং প্রিজমে সেখানে প্রতিসরাঙ্ক মিউ ছিল মিউটা কি প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক কাকে বলে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের তীর্যকভাবে আপতিত আলোক রশ্মির জন্য আপতন কোণের সাই এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি হয় এই ধ্রুব রাশিকে প্রতিসরণ বা মিউ বলা হয় অর্থাৎ মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর আর প্রিজমের ক্ষেত্রে আমরা পাইলাম মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এফ বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু তারপরে আমরা আরো একটা বিষয় আলাপ করতে চাই সংকট সেটা আমরা অতীতে এক সময় করেছিলাম সংকটকোণ কি সংকটকোণ যেটা থেটাসি দ্বারা প্রকাশ করা হয় সেখানে সংকটকোণের সঙ্গে প্রতিসাঙ্কের একটা সম্পর্ক তোমাদেরকে বলেছিলাম মিউ সমান সমান ওয়ান বাই সাইন থেটাসি আবার বলছি মিউ সমান সমান ওয়ান বাই সাইন থেটাসি মিউ হচ্ছে প্রতিসাঙ্ক আর থেটাসি হল সংকটক তাহলে আজকে সেই বিষয়গুলোর উপরে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে গাণিতিক সমাধান দেখো আমরা এখানে যে একটা সৃজনশীল অঙ্ক লিখছি একটি কাছে তৈরি সমবাহু প্রিজম নিয়ে ল্যাবের এর ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি পাওয়া গেল এরপর প্রিজমটিকে আবার পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হল পানিতে প্রতিসরণ 4 বাই 3 এবং কতগুলো প্রশ্নের সাথে যুক্ত করে দিলাম ক প্রতিসরাঙ্ক ও সংকটকোণ কাকে বলে এটার উত্তর এতক্ষণে আমি তোমাদেরকে বলে দিয়েছি সরু প্রিজম বলতে কি বুঝো এই বিষয়টা একটু বলি সরু প্রিজম যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি অপেক্ষা বড় নয় যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি অপেক্ষা বড় নয় সে প্রিজমকে বলা হয় সরু প্রিজম আবার বলছে যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি অপেক্ষা বড় নয় সেই প্রিজমকে সরু প্রিজম বলা হয় তাহলে সরু প্রিজম আমরা জেনে গেলাম এখানে গল্পে বলছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ নির্ণয় করো ন্যূনতম বিচ্যুতি অবস্থানে ন্যূনতম বিচ্যুতি কোণ কি হ্যাঁ ন্যূনতম বিচ্যুতি কোণ হলো যখন আপতন কোণের সাথে বিচ্যুতি কোণের মান পরিবর্তন হয় তখন আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয় বিচ্যুতি শেষ সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয় সেই ন্যূনতম বিচ্যুতি কোণকে আমরা ডেল্টা এম দ্বারা প্রকাশ করি অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ডেল্টা এম বা ডিএম প্রকাশ করা হয় তা এখানে গ নম্বরে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ নির্ণয় করো এটা করতে গিয়ে আমরা সমাধানে দেখাচ্ছি এ প্রিজম যেটি একটা সমবাহু প্রিজম প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি তাহলে প্রিজম কোণ এর মান হলো 60 ডিগ্রি ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম তার মান হলো 30 ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে আর মিউ ডাব্লিউ অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক এই যে পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4 বাই 3 তাহলে মিউ ডাব্লিউ সমান সমান 4 বাই 3 তাহলে প্রথম পৃষ্ঠের প্রতিসরাঙ্ক আর ওয়ান কত বাইর করতে বলছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আমরা জানি ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আর ওয়ান সমান সমান আর টু আই ওয়ান সমান সমান আই টু সেখানে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আমি দেখিয়েছিলাম এ সমান সমান টু আর ওয়ান সেখান থেকে আর ওয়ান সমান সমান এ বাই টু এর মান কত প্রিজম কোণ 60 ডিগ্রি আর টু দিয়ে ভাগ দিলাম 30 ডিগ্রি কোণ তাহলে আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি
তাহলে তোমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন ঘ অংশ, পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের মানের কোনো পরিবর্তন হবে কি? ন্যূনতম বিচ্যুতি কোণ যেটা এখন আছে 30 ডিগ্রি, বলছে যে এই প্রিজমটিকে যদি পানিতে ডুবিয়ে দিই তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণের মানের কোনো পরিবর্তন হবে কি? তাহলে পানিতে রেখে ন্যূনতম বিচ্যুতি কোণটা আমরা যদি হিসাব করি তাহলে বুঝতে পারবো ন্যূনতম বিচ্যুতি কোণের মানের কোনো পরিবর্তন হবে কি। আচ্ছা, এই জন্য খ অংশ, প্রিজমটি পানিতে নিমজ্জিত করলে এর প্রতিসরাঙ্ক বদলে যাবে। এই ক্ষেত্রে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এই ফর্মুলাটা আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়েছিলাম, ডব্লিউ মিউ জি সমান সমান মিউ জি বাই মিউ ডব্লিউ, এই সমীকরণটা ডব্লিউ মিউ জি সমান সমান মিউ জি বাই মিউ ডব্লিউ। তারপরে দেখো আমরা কাচের প্রতিসরাঙ্ক বের করব, আবার মিউ জি সমান সমান সাই এ প্লাস ডেল্টা বাই 2 ডিভাইডেড বাই সাই এ বাই 2। এখানে এ প্রিজম কোণ তো 60 ডিগ্রি আগে বলেছি, ডেল্টা এম 30 ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে বাই 2, আর সাইন এ বাই 2 অর্থাৎ সাইন 60 ডিগ্রি বাই 2, তাহলে এখানে আসে সাইন 45 ডিগ্রি আর এটা আসে সাইন 30 ডিগ্রি, এটাকে ভাগ করলে 1.414, তার মানে মিউ জি পাইলাম কাছের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমে 1.414। আচ্ছা, এখন আমরা এই যে ডাব্লিউ মিউ জি সমান সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ, এই সমীকরণ তার থেকে আবার লিখতে পারি, আমরা যদি এটাকে পানিতে ডুবিয়ে দিই তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ বায়ুতে যখন ছিল ডেল্টা এম ছিল, আর এখন ন্যূনতম বিচ্যুতি কোণ করে ফেললাম ডেল্টা এম প্রাইম, তাহলে ডাব্লিউ মিউ জি সমান সমান সাই এ প্লাস ডেল্টা এম প্রাইম বাই 2 ডিভাইডেড বাই সাই এ বাই 2। ডাব্লিউ মিউ জি সমান সমান তোমরা জানো মিউ জি বাই মিউ ডাব্লিউ, যেটা এখানে আমরা লিখেছিলাম, আর সাই এ প্লাস ডেল্টা এম বাই প্রাইম বাই 2 ডিভাইডেড সাই এ বাই 2। মিউ জি মান হলো 1.414, এই যে এখান থেকে বের করে নিয়েছি, আর মিউ ডাব্লিউ যার মান 4/3 যেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে সাইন এর মান 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম প্রাইম বাই 2 ডিভাইডেড সাইন 60 ডিগ্রি বাই 2। এটাকে তুমি যদি বিশ্লেষণ করো, গাণিতিক বিশ্লেষণ করো, তাহলে ডেল্টা এম প্রাইম এর মান বাইরে হবে 4.04 ডিগ্রি। তাহলে আমাদের ন্যূনতম বিচ্ছেদ আগে ছিল কত, 30 ডিগ্রি, আর পানিতে নিয়ে ডুবানোর পর কত হলো 4.04 ডিগ্রি, এখন তো কি ন্যূনতম বিচ্ছেদ কমে গেছে, তাহলে 30 ডিগ্রি থেকে কমে গেছে কোথায়, পানিতে নেওয়া হবে, তাহলে যখন বায়ুতে ছিল বেশি ছিল পানিতে যাওয়ার পর ন্যূনতম বিচ্ছেদ কোণ কমে গেছে অর্থাৎ বদলে গেছে, অতএব ডেল্টা এম ইজ গ্রেটার দ্যান ডেল্টা এম প্রাইম, অতএব ন্যূনতম বিচ্ছেদ কোণ কমে যাবে অর্থাৎ পানিতে ডুবেলে ন্যূনতম বিচ্ছেদ কোণ কমে যাবে। আশা করি এই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, একটা ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন দিয়ে এই প্রশ্নটা সাজিয়েছি, প্রতিসরাঙ্ক সম্পর্ক কাকে বলে আজকে ব্যবস্থা করে ফেলবা, সরু প্রিজম বলতে কি বুঝো, আর ন্যূনতম বিচ্ছুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরাঙ্ক নির্ণয় করো, সেটা আমরা পাইছি আর 1.30 ডিগ্রি, পানিতে রাখার পর ন্যূনতম বিচ্ছুতি কোণের মানের কোনো পরিবর্তন হবে কি, অবশ্যই হবে এবং সেটা 30 ডিগ্রি থেকে 4.04 ডিগ্রি হয়ে গেছে অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে কমে গেছে। এই হলো একটা সৃজনশীল প্রশ্ন প্রিজম সংক্রান্ত, আজকে তোমরা এটা তো অবশ্যই চর্চা করবে এবং বাড়িতে গিয়ে তোমাদের বইতে আরো প্রিজম সংক্রান্ত অনেকগুলো অঙ্ক আছে সেগুলো সলভ করে ফেলবে, আশা করি বোর্ড পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে। এরপরে আমরা আর একটা সাধারণ অঙ্ক নিয়ে আলোচনা আসো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা সৃজনশীল অঙ্ক করলাম, এখন আর একটা অঙ্ক আমরা দেখতে চাচ্ছি, সেই অঙ্কটা হচ্ছে এরকম, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি এবং বায়ু সাপেক্ষে পানির সংকট কোণ 48 ডিগ্রি হলে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত। এই অঙ্কটা বিভিন্ন জায়গায় যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দিতে যাবা সেখানে খুব কাজে লাগবে এই অঙ্কটা। বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি এবং বায়ু সাপেক্ষে পানির সংকট কোণ 48 ডিগ্রি হলে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ কত। সংকট কোণ যখন হয় তখন কিন্তু সবসময় মনে রাখবা আলোকরশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে প্রতিসরণ করবে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, তাহলে সেখানে বায়ু সাপেক্ষে কাচের সংকট বায়ুর তুলনায় কাচ কিন্তু ঘন, এ কাচের সংকট কোণ 42 ডিগ্রি আর বায়ু সাপেক্ষে পানি ঘন, তার সংকট কোণ 48 ডিগ্রি হলে পানির সাপেক্ষে কাচের সংকট পানির তুলনায় আবার কাচ ঘন সংকট কোণ কাচের থেটা সি জি কত সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি এ মি থেটা জি অর্থাৎ বায়ু সাপেক্ষে
কাছের সংকট কোণ 42 ডিগ্রি, এ কোণ থেটা। আর বায়ু সাপেক্ষে পানির সংকট কোণ 48 ডিগ্রি। এখন বাইর করতে হবে পানির সাপেক্ষে কাছের সংকট কোণ ডাব্লিউ মিউ জি, ডাব্লিউ থেটা দিক কত এটা। তাহলে এখন আমরা একটা একটা করে আসি। প্রথমে ডাব্লিউ মিউ জি সংকট কোণের সঙ্গে তোমার সংকট কোণের সঙ্গে প্রতিসাঙ্গের সম্পর্ক হলো সাইনের বিপরীত রাশি। তাহলে ডাব্লিউ মিউ জি সমান সমান 1/সাইন ডাব্লিউ থেটা জি, ডাব্লিউ সাপেক্ষে জি, তাহলে ডাব্লিউ থেটা জি। হ্যাঁ, তারপরে 2 নম্বর সমীকরণ এ মিউ জি, এ মিউ জি অর্থাৎ বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক সমান সমান 1/সাইন থেটা জি, এই যে জি থেটা জি, তার মানে বায়ু সাপেক্ষে বলে এ থেটা জি, 2 নং সমীকরণ। তারপর লিখলাম বায়ু সাপেক্ষে পানির প্রতিসাঙ্ক, তাহলে 1/ পানির সংকট কোণ অর্থাৎ সাইন এ থেটা ডব্লিউ, 3 নম্বর সমীকরণ। আমি যদি 2কে 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, এম ইউ জি ডিভাইডেড বাই এম ইউ ডব্লিউ। আর এখানে এই যে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এর নিচের এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে সাইন এ থেটা ডব্লিউ আর নিচে যাবে সাইন এ থেটা জি। কিন্তু এম ইউ জি ডিভাইড বাই এম ইউ ডব্লিউ এটা সমান সমান তোমরা জানো ডাব্লিউ মিউ জি, তাহলে এটার পরিবর্তে এটা বসানো যায়, সমান সমান ওই মানটাই বসিয়ে দিলাম। তারপর আবার ডাব্লিউ মিউ জিকে লেখা যাবে 1/সাইন থেটা জি প্রতিসাঙ্কের সংজ্ঞা, ডাব্লিউ মিউ জি সমান সমান 1/সাইন ডাব্লিউ থেটা জি, এই যে সেটা এখানে দিয়ে দিলাম আর এই সেটা রইল। তারপরে এটাকে আবার যদি বিপরীত করে দিই, এটাকে 1 নিচে নিয়ে আসলাম, তাহলে এটা উল্টে যাবে সাইন এ থেটা জি আর সাইন এ থেটা ডব্লিউ। তারপরে সাইন এ থেটা জি, এই যে সাইন এ থেটা জি মান হলো 42 ডিগ্রি, সাইন এ থেটা ডব্লিউ এ থেটা 48 ডিগ্রি, ভাগ করলে হয় 0.9। তাহলে এখান থেকে সাইন ডাব্লিউ থেটা জি সমান সমান 0.9, তাহলে ডাব্লিউ থেটা জি সমান সমান সাইন ইনভার্স 0.9। এটাকে ক্যালকুলেটরে তুমি যদি মান বাইর করো 64.2 ডিগ্রি, তাহলে কী দাঁড়াইলো, পানির সাপেক্ষে কাছের সংকট কোণ 64.2 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বারবার চর্চা করবে এবং তোমাদের এটা এমসিকিউ প্রশ্ন লাগবে, আবার বুয়েটে কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে গেলে এই অঙ্কটা লাগবে। তাহলে আজকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলাপ করলাম সেই বিষয়বস্তুগুলোর মধ্যে আমরা বলেছি প্রতিসারাঙ্ক কাকে বলে সংজ্ঞাটা পড়বে, সংকট কোণ কাকে বলে বলেছি, সরু প্রিজম কি সেটাও বলেছি, তারপরে প্রিজম কোণ যেটা সেটা 60 ডিগ্রি বলছি, সমবাহু প্রিজম হলে প্রত্যেকটি কোণ সমান সেটা 60 ডিগ্রি, এবং সেখান থেকে প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি বের করে ফেললাম। তারপরে আমরা গ নম্বরে ন্যূনতম বিচ্ছুতি অবস্থানে গেল, পানিতে রাখার পর ন্যূনতম বিচ্ছিকোণ যেটা ডেল্টা এম প্রাইম 4.04 ডিগ্রি, সেখানে পানিতে রাখার পর ন্যূনতম বিচ্ছিকোণ কমে গেছে, সেখানে 30 ডিগ্রির চেয়ে অনেক কমে গেছে, অতএব 30 ডিগ্রি কোণটা তোমার 4.04 ডিগ্রির চেয়ে বড়, সুতরাং পানিতে রাখার পর ন্যূনতম বিচ্ছিকোণের মান বদলে যাবে। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা এই বিষয়গুলো সাথে সম্পর্কিত অনেকগুলো অঙ্ক বিভিন্ন বোর্ডে আসছে যেটা তোমাদের বইতে করা আছে, এই অঙ্কগুলো যদি সমাধান করো আশা করি তোমাদের কোনো সমস্যাই হবে না প্রিজম সম্পর্কিত কোনো অঙ্কের জন্য। আমরা এর পরে পরবর্তী ক্লাসে তোমার লেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, লেন্স এবং আলোক যন্ত্রপাতি এই বিষয়গুলো 2-3টা লেকচার দিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিতভাবে অনুসরণ করবে, এখন ক্লাসগুলো নিয়মিত হবে, তো তোমাদের প্রতি তোমরা ভালো থাকবা, তারপরে রাস্তাঘাটে চলতে গেলে মাস্ক ব্যবহার করবা, দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রাখবা, এই কামনা করে তোমাদের সবাই সুস্থতা কামনা করে আগামী দিন তোমাদের ভালো হোক, তোমরা সবাই সুস্থ থাকো এই আশা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে ধন্যবাদ।